আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন আর ভালো থাকেন সব সময় সেই দোয়া করি। আমরা কিন্তু আজকে একটা বিশেষ কার নিয়ে আসছি, যা সম্পূর্ণ প্রাইভেট চালিত একটা গাড়ি, কোনো ব্যবসায়ীদের গাড়ি না। আর এই গাড়িটা সম্পূর্ণ বাসাবাড়িতে চলে, একটা কেইনের টিআই গাড়ি, খুবই সুন্দর একটা গাড়ি। তো আজকে আপনাদের এই গাড়িটা দেখাবো, গাড়িটা আশা করি আপনাদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন, কাগজপত্র সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন, ফেল আছে করে দিবে। তো যারা নতুন দেখতেছেন তারাগুলো অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, শেয়ার করে দিবেন, আপনার পার্শ্ববর্তী ভাই একটা গাড়ি পেয়ে যাবে। তো আশা করি এই গাড়িটা আপনাদের পছন্দ হবে। চলুন আমরা দেরি না করে আপনাদের গাড়িটা দেখাই। এই হলো কেরিনা টিআই গাড়িটা, 1997 মডেল, 2003 রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল। এরকম হবে সামনের কন্ডিশনটা। আর সাইড থেকে তো দেখতেই পারছেন হালকা টুকিটাকি রঙ একটু দাগ দাগ আছে, যেহেতু ব্যবসায়ীদের গাড়ি না, ডাইরেক্ট কাস্টমারের গাড়ি, ইউজারের গাড়ি। আর ওনার নাম্বারটা ভিডিও দেওয়া থাকবে, ওনার নাম হলো মোহাম্মদ আব্দুর রব ভাই। আশা করি ওনার কাছ থেকে আপনারা গাড়িটা সহজেই ক্রয় করতে পারবেন, যেখান থেকে আপনারা আসেন বা কল করেন। এই হলো ভিতরের কন্ডিশনটা। আর কেইনাইটি এই গাড়ি তো জানেন কি অবস্থা, একেবারে হাড্ডি, কই মাছের প্রাণ। ভিতরটা গেলাম বিয়ার্স, মোটামুটি মাশাল্লাহ দিলে একেবারে ফ্রেশ অবস্থা, একটু ধুলাবালি আছে, এটা সার্ভিসিং বা পলিশ করালে চলে যাবে, এটা আপনারা চাইলে যে কেউ করাইতে পারবেন। আর অ্যালো রিংগুলোর তো তুলনা হয় না, খুব সুন্দর। এই হলো ডাইন পাশ থেকে ভিউয়ার্স, একটু ঘষা আছে। এ হলো ডাইন পাশ থেকে ভিতরটা। ছাত্রাম ভাইদের দেখাই দিই, এ হলো ডাইন পাশ থেকে। কোনো পেট সিটা ফাড়া, টুটা ফাড়া বা সুপার গ্লুপ এরকম কোনো হিস্টোরি নাই, একদম এসি থেকে শুরু করে মাশাল্লাহ দিলে সুপার ফ্রেশ অবস্থায় আছে গাড়ি। এ হলো সামনের ডাইন পাশের চাকাটা। এ হলো বিয়ার্স ইঞ্জিন কন্ডিশনটা, দেখতে পাচ্ছেন এটাগুলো 1500 অরিজিনাল, কাগজে বা ইঞ্জিন লাগানো একেবারে অরিজিনাল ইঞ্জিন আছে, 1500 একটা ইঞ্জিন। তো আশা করি যারা কেইনা টিআই গাড়ি খুঁজতেছেন বা ক্রয় করতে চাচ্ছেন তারাগুলো এই গাড়িটা অবশ্যই অবশ্যই নিতে পারবেন আর চলে আসবেন আমাদের আব্দুর রব ভাইয়ের কাছে, ওনার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন গাড়িটা আপনাদের কীরকম লাগলো, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন।